আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওটিতে আমি আবার আপনাদের মাঝে নতুন একটা বিদেশি ওয়েবসাইট শেয়ার করতে চাচ্ছি, যে সাইটটি থেকে আপনি চাইলে প্রতিদিন মিনিমাম 500 থেকে 600 টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন। আপনি যদি আজকের সাইটটি থেকে প্রতিদিন 500 থেকে 600 টাকা ইনকাম করতে চান, সবার প্রথমে কিন্তু এখানে একটি অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য চলে যাবেন ভিডিওটির ডিসক্রিপশন বক্সে, সেখানে দেখতে পারবেন লেখা থাকবে সাইট লিঙ্ক। আপনারা সেই সাইট লিঙ্কের ওপর একটা ক্লিক করে দেবেন, তারপর দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে। এই ফর্মটা এখন ফিল আপ করে আপনাদেরকে অ্যাকাউন্টটা করতে হবে। এখানে আপনারা দেখতে পারবেন লেখা আছে যে ইউজার নেম, এখানে আপনারা একটা ইউজার নেম ব্যবহার করবেন। আপনি আপনার নাম লিখবেন, নামের সাথে কিছু একটা সংখ্যা অ্যাড করবেন, আপনার ইউজার নেম হয়ে যাবে। তারপর এখানে আছে পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন, যে পাসওয়ার্ডটি আপনাদের সবসময় মনে থাকে। তারপর এখানে আছে যে এরিয়া কোড প্লাস মোবাইল নাম্বার, ঠিক আছে? তো এখানে এরিয়া কোড এটার কোনো প্রয়োজন নেই, এখানে আপনার যে মোবাইল নাম্বারটা আছে 11 সংখ্যার, আপনার 11 সংখ্যার মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপর এখানে ইমেল, এখানে একটা মেল ব্যবহার করবেন, যে মেলটির মাধ্যমে আপনি এখানে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন। তারপর এখানে আছে রেজিস্টার, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে অ্যাকাউন্ট করার জন্য এই সমস্ত ইনফরমেশন দিয়ে এই ফর্মটা আমি এখান থেকে ফিল আপ করে নিচ্ছি। তো আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট করার জন্য সমস্ত ইনফরমেশন দিয়ে এই ফর্মটা কিন্তু আমি এখানে ফিল আপ করে নিয়েছি। এখন অ্যাকাউন্টটা কমপ্লিট করার জন্য এখানে রেজিস্টার নামে একটা লেখা আছে, এখানে একটা ক্লিক করে দেবো। তারপর দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে। এরকম একটা পেজ আসার পর বুঝতে পারবেন আপনাদের এখানে অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আর এখানে কাজ করতে হলে কিন্তু সবার প্রথমে কিন্তু মিনিমাম 10 TRX কিন্তু আপনাকে এখানে ডিপোজিট করতে হবে। এখানে কিন্তু তারা বলেছে যে 10 TRX থেকে 100 TRX আপনারা যদি এভাবে এখানে ডিপোজিট করেন, সেক্ষেত্রে এখান থেকে আপনারা কিন্তু প্রতিদিন ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট কিন্তু ইনকাম করতে পারবেন। এখানে কিন্তু একটা নোটিশ দিয়েছে, এই নোটিশটা যদি আপনারা A to Z বিস্তারিত পড়েন তাহলে কিন্তু এই সাইটটি সম্পর্কে A to Z বিস্তারিত জানতে পারবেন। তো নোটিশটা পড়া কমপ্লিট হওয়ার পর চাইলে এখানে ক্লোজ করতে পারেন বা নেক্সট আছে এখানে একটা ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে এটা ক্লোজ করে দিলাম। তারপর এখানে দেখতে পারবেন এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনারা এখান থেকে 38,000 TRX কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। আপনারা একটু নিচের দিকে আসতে কিন্তু এই 38,000 TRX এর মূল্যটাও কিন্তু এখানে দেখতে পারবেন যে $2674, যার দাম বর্তমানে 3 লাখ টাকার মতন, ঠিক আছে? এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে এই যে 38,000 TRX এটা উঠানোর জন্য কিন্তু আপনাকে এখানে ডিপোজিট করতে হবে। আর কথা হচ্ছে এখানে ডিপোজিট করার সাথে সাথে যে আপনারা এখান থেকে 38,000 TRX উঠাতে পারবেন এরকম না, এখান থেকে আপনারা প্রতিদিন কিছু পরিমাণ TRX আর কি তারা দিবে, সেটা আপনারা এখান থেকে উঠাতে পারবেন, মানে উইথড্র করে আপনার হাতে নিতে পারবেন, ঠিক আছে? তো আপনারা যদি এই যে এখানে ইনভেস্টমেন্ট একটা লেখা আছে এখানে যদি একটা ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন আপনারা এখানে প্রতিদিন কী পরিমাণ আর কি ইনকাম পাবেন, ঠিক আছে? তো যে এখানে দেখতে পাচ্ছেন BIP 1 আছে, আপনারা যদি এইটা অ্যাক্টিভ করেন সেক্ষেত্রে আপনাকে এখানে 10 TRX থেকে 2,000 TRX আর কি ডিপোজিট করতে হবে। আপনি যদি এখানে 10 TRX থেকে 2,000 TRX ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনার এখানে ডেইলি ইনকাম হবে 8.80 থেকে 9.30%, ঠিক আছে? আর ডেইলি উইথড্র কিন্তু আপনারা এখান থেকে এটাই করতে পারবেন 8.80% থেকে 9.30% পর্যন্ত, ঠিক আছে? BIP 2 আছে, দেখতে পারবেন 2,001 থেকে এখানে 10,000 TRX পর্যন্ত ডিপোজিট করতে হবে। এখানে আপনাদের প্রতিদিন ইনকাম হবে 9.80% থেকে 10.30%, ঠিক আছে? মানে 9.80% থেকে 10.30%, আর এখানে ডেইলি উইথড্র কিন্তু হচ্ছে 9.80% থেকে 10.30%, ঠিক আছে? আপনারা যদি এখানে BIP 3 দেখেন তাহলে দেখতে পারবেন 10,001 TRX আর কি এখানে ডিপোজিট করতে হবে, মানে 10,001 TRX থেকে 20,000 TRX পর্যন্ত এখানে আপনারা ডিপোজিট করতে পারবেন। এখান থেকে আপনাদের প্রতিদিন ইনকাম হবে 10.80% থেকে 11.30%, আর এখান থেকে উইথড্র কিন্তু করতে পারবেন আপনারা 10.80% থেকে 11.30%, ঠিক আছে? তো মূলত এইভাবে কিন্তু আপনারা এখানে অসংখ্য কিন্তু BIP দেখতে পারবেন। এখন কথা হচ্ছে এখানে আপনারা যে BIPটাই আর কি নিতে চাইতেছেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে এখানে ডিপোজিট করতে হবে, ঠিক আছে? তো মূলত মনে করুন আমরা এখান থেকে যে এখানে BIP 1 যে আছে এখানে কিন্তু তারা বলেছে যে মিনিমাম 10 TRX থেকে 2,000 TRX, ঠিক আছে? তো এখানে মনে করুন যে আমরা 80 TRX আর কি ডিপোজিট করবো, কারণ 80 TRX যদি আমরা এখান থেকে আর কি ডিপোজিট করি সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রতিদিন ভালো পরিমাণ একটা কমিশন আর কি আর্ন করতে পারবো, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এখানে ডিপোজিট করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এখানে হোম বাটন নামে একটা লেখা আছে এখানে ক্লিক করতে হবে। তারপর আমরা এখানে থেকে দেখতে পারবো ডিপোজিট নামে একটা লেখা আছে, এখানে একটা ক্লিক করে দেবো। তারপর আপনারা এখানে দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ট্রান্সফার টু বেসিক অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ট্রান্সফার টু প্রমোশন অ্যাকাউন্ট। এখান থেকে আপনারা ট্রান্সফার টু বেসিক অ্যাকাউন্ট এটার উপর একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? তারপর দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে, এখান থেকে আপনারা এই যে TRX যে আছে এটা চয়েস করবেন, মানে চয়েসের যে একটা লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে, এখানে একটা এই যে অ্যাড্রেস পেয়ে যাবেন, কপি করে ক্লিক করে অ্যাড্রেসটি কপি করে নেবেন। তারপর এখানে ডিপোজিট করার জন্য আপনি আপনার ফোন থেকে ট্রাস্টুল অ্যাপ্লিকেশনটা বা যে কোনো একটা এক্সচেঞ্জার ওপেন করে নেবেন। আমি আমার ফোন থেকে ট্রাস্টুল থেকে ডিপোজিট করবো, সেই জন্য আমি আমার ফোন থেকে ট্রাস্টুল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি।
তারপর এইখান থেকে আমরা টিআরএক্স যে আছে এটার উপর একটা ক্লিক করে দেবো, সেন্ডের উপর একটা ক্লিক করবো, পেস্টের উপরে ক্লিক করে সে অ্যাড্রেসটা পেস্ট করবো। এখানে আমরা অ্যামাউন্টটা বসিয়ে দেবো আর সে টিআরএক্স আমরা ডিপোজিট করবো। আপনারা এখানে যে অ্যামাউন্টটা আর কি ডিপোজিট করতে চাইতেছেন সেটি এখানে বসিয়ে দেবেন। মিনিমাম ডিপোজিট হচ্ছে মাত্র 10 টিআরএক্স। আপনার কাছে যদি মাত্র 10 টিআরএক্স থাকে তাহলে কিন্তু আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। আর 10 টিআরএক্সের দাম কিন্তু বর্তমানে 70 টাকার মতন, ঠিক আছে? তো এখানে এখন ডিপোজিটটা করার জন্য এই যে কন্টিনিউ আছে এখানে একটা ক্লিক করে দেবো। তারপর আমাদের সামনে ঠিক এরকমভাবে একটু লোড নিবে, আমরা এখানে একটু কষ্ট করে অপেক্ষা করে নেব। তারপর আমরা এইখান থেকে এই যে কনফার্ম নামে একটা লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবো। তারপর দেখতে পারবো আমাদের কাছ থেকে আমাদের টাস্ট ওয়ালেটের পিন নাম্বারটা চাইবে। আমরা আমাদের টাস্ট ওয়ালেটের অ্যাকাউন্টের যে পিন নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দিব, ঠিক আছে? তারপর দেখতে পারবো আমাদের সামনে ঠিক এরকমভাবে একটু লোড নেবে। আমরা এখানে একটু কষ্ট করে অপেক্ষা করে নেবো, 2 থেকে 3 সেকেন্ডের ভেতরে আমাদের অ্যামাউন্টটা তাদের সেই অ্যাকাউন্টে চলে যাবে, ঠিক আছে? মানে তাদের অ্যাকাউন্টে আর কি পাঠানো কমপ্লিট হয়ে যাবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু তাদের অ্যাকাউন্টে কিন্তু অ্যামাউন্টটা পাঠানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমরা কী করবো, সেই সাইটটিতে আবার ব্যাক চলে যাবো। তো সাইটটিতে ব্যাক চলে আসার পর এখানে দেখবো লেখা আছে সাবমিট সাকসেসফুলি, আমরা এখানে একটা ক্লিক করে দেবো। এইখানে ক্লিক করার পর এরকমভাবে একটু লোড নেবে, আমরা এখানে একটু কষ্ট করে অপেক্ষা করে নেব। তারপর দেখতে পারবো এরকম একটা লেখা আসবে যে আমাদের ডিপোজিট এখানে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমরা কী করবো, ব্যাক বাটনে ক্লিক করে সাইটটার যে হোম পেজ আছে আমরা হোম পেজে চলে আসবো, ঠিক আছে? তো হোম পেজে চলে আসার পর দেখতে পারবো আমাদের ডিপোজিট এখানে অ্যাড হয়ে গেছে। তো আমাদের এখানে কিন্তু 38,000 টিআরএক্স ছিল আর এখানে কিন্তু আমাদের 80 টিআরএক্স সহ 38,080 টিআরএক্স কিন্তু এখানে যোগ হয়ে গেছে, ঠিক আছে? তো এখন যদি আমরা এখানে এই যে ইনভেস্ট আছে এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবো এখানে যে BIP1 অনুসারে কিন্তু মানে BIP1 যে আছে আমরা কিন্তু এটি এইখান থেকে কিন্তু অ্যাক্টিভ করেছি, মানে এখান থেকে কিন্তু 10 থেকে 2,000 টিআরএক্স কিন্তু এখানে মনে করছে ডিপোজিট করলে আমাদের এটা কিন্তু অ্যাক্টিভ হওয়ার কথা ছিল আর আমরা কিন্তু এটাই কিন্তু অ্যাক্টিভ করেছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট লেভেল আছে এখানে BIP1 কিন্তু শো করতেছে। আর আমরা যদি এখানে 2,001 থেকে 10,000 টিআরএক্স ডিপোজিট করতাম তাহলে আমাদের এইখানে কিন্তু শো করতো BIP2, ঠিক আছে? যেহেতু আমরা 10 থেকে 2,000 টিআরএক্সের ভেতরে আর কি ডিপোজিট করছি, মানে 80 টিআরএক্স ডিপোজিট করছি, সেজন্য কিন্তু এখানে BIP1টা কিন্তু শো করতেছে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এখানে যে আমাদের ইনকামটা, সেই ইনকামটা আমরা কীভাবে রিসিভ করবো। ইনকামটা রিসিভ করার জন্য এখানে ইনকাম নামে একটা লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবো। তো সেখানে ক্লিক করবো দেখবেন এরকম একটা পেজ আসবে। এরকম একটা পেজ আসার পর এখানে দেখতে পারবেন আপনি যেই সময় আর কি এখানে BIPটা অ্যাক্টিভ করবেন সেই সময় থেকে 24 ঘন্টা পর পর আপনাদের ইনকামটা এখানে চলে আসবে। আর এখানে লেখা থাকবে রিসিভ, আপনার রিসিভের উপরে ক্লিক করে আপনাদের ইনকামটা আপনার মেন ব্যালেন্সে নিয়ে নিতে পারবেন খুব সহজে। তো যেহেতু আমাদের এখানে 24 ঘন্টা হয় না সেজন্য কিন্তু আমি এখানে আপনাদের দেখাতে পারলাম না যে কিভাবে এখান থেকে ইনকামটা রিসিভ করতে হবে, কিভাবে উইথড্রটা করতে হবে। তবে এখন আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে এখান থেকে উইথড্র করবেন, মানে শুধু আপনাদের নিয়মটা দেখিয়ে দেবো। এখান থেকে কিন্তু লাইভে উইথড্র করে আমি দেখাতে পারলাম না, কারণ এখান থেকে কিন্তু আমি না কোনো প্রকার ইনকাম কিন্তু আজকে রিসিভ করিনি। কালকে কিন্তু আমাদের ইনকামটা রিসিভ করতে হবে। আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, সেখানে আমি এই প্রুফটা দিয়ে দিব যে আসলে এই সাইটটা পেমেন্ট করে নাকি করে না, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কীভাবে উইথড্র করবো। উইথড্র করার জন্য এখানে হোম বাটন আছে, হোম বাটনের উপর একটা ক্লিক করে দিব। তারপর আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে, এখানে উইথড্র নামে একটা লেখা আছে এখানে একটা ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে। এরকম একটা পেজ আসার পর এই যে এখানে দেখতে পারবো চয়েস উইথড্রর অ্যাকাউন্ট আছে, আমরা এখানে একটা ক্লিক করব। তারপর এখানে অ্যাড ডিজিটাল ওয়ালেট কারেন্সি আছে, আমরা এখানে একটা ক্লিক করব। তারপর আমরা যে অ্যাড্রেসে পেমেন্টটা রিসিভ করতে চাইতেছি সেই অ্যাড্রেসটা আমাদের কপি করে নিয়ে আসতে হবে। তো আপনি যদি ট্রাস্ট ওয়ালেটে রিসিভ করতে চান তাহলে আপনি আপনার ফোন থেকে ট্রাস্ট ওয়ালেট অ্যাপ্লিকেশনটা যে আছে এটা ওপেন করে নেবেন, ঠিক আছে? তো আমি আমার ফোন থেকে ট্রাস্ট ওয়ালেট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। তারপর এখানে টিআরএক্স আছে, টিআরএক্সটা ওপেন করবেন, রিসিভের উপরে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন। তারপর সেই সাইটটিতে আবার ব্যাক চলে যাবেন। তারপর এখানে প্লিজ ইন্টার আছে, এখানে সেই অ্যাড্রেসটা পেস্ট করবেন। তারপর এখানে আপনি একটু নিচের দিকে আসতে দেখতে পারবেন এখানে এই যে পেমেন্ট পাসওয়ার্ড আছে, এখানে পাসওয়ার্ডের জায়গায় একটা পেমেন্ট পাসওয়ার্ড ব্যবহার করবেন, যে পাসওয়ার্ডটি এখান থেকে উইথড্র করার সময় পরবর্তীতে আপনাদের প্রয়োজন হবে। নিচে আছে কনফার্ম, এখানে সেম পাসওয়ার্ডটি ব্যবহার করবেন। অপর পাসওয়ার্ডের জায়গায় যে পাসওয়ার্ডটি দিয়েছেন নিশ্চয় কনফার্মের জায়গায় সেম পাসওয়ার্ডটি ব্যবহার করে এখানে কন্টিনিউ আছে এখানে একটি ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন আপনাদের এখানে অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেছে। তো এখন উইথড্র করার জন্য এই যে এখানে দেখবেন যে অ্যামাউন্ট আছে, ঠিক আছে? তো অ্যামাউন্টের জায়গায় আপনারা অ্যামাউন্ট বসবেন কত টিআরএক্স এখানে আর কি উইথড্র করতে চাইতেছেন, 50 টিআরএক্স, 20 টিআরএক্স, যেটি আর কি উইথড্র করতে আর কি চাইতেছেন সেই অ্যামাউন্ট এখানে বসাবেন। তারপর এখানে চয়েস উইথড্র অ্যাকাউন্ট আছে এখানে একটি ক্লিক করবেন। এখানে যে ডিজিটাল কারেন্সি ওয়ালেট আছে এখানে একটি ক্লিক করবেন। আপনাদের অ্যাকাউন্টের অ্যাড্রেসটা একটু আগে যে অ্যাড্রেসটা সেভ করলেন সেটা অটোমেটিক এখানে নিয়ে নেবে। তারপর এখানে পেমেন্ট পাসওয়ার্ডের জায়গায় আপনারা যে একটু আগে পেমেন্ট পাসওয়ার্ডটা ব্যবহার করেছেন সেই পেমেন্ট পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তারপর উইথড্র আছে এখানে একটা ক্লিক করবেন, ইনস্ট্যান্ট আপনাদের পেমেন্টটা আপনাদের ট্রাস্ট ওয়ালেটে আপনারা রিসিভ করে ফেলবেন।
তো আশা করি সাইটটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত বুঝতে পারছেন। এখান থেকে যদি আপনার হোম বাটন আর একটু ব্যাক চলে আসেন, তারপরে কিন্তু এখানে আরও অনেক কিছু অপশন দেখতে পারবেন। ইনভেস্টের ওপরে একটি ক্লিক করে, তারপরে এখানে যে সাইকেলিং ইনভেস্টিং আছে এখানে ক্লিক করলে কিন্তু অনেক কিছু দেখতে পারবেন। এখানে কিন্তু একটা আর কি প্ল্যানের মেয়াদ হচ্ছে আপনার 80 দিন, ঠিক আছে। এখানে কিন্তু এক একটা প্ল্যানের মূল্য বা মেয়াদ কিন্তু আপনার এখান থেকে দেখতে পারবেন, যে 80 দিন, তারপর 46 দিন, 18 দিন, 66 দিন, এরকমভাবে কিন্তু অনেক কিছু দেওয়া আছে, এগুলো কিন্তু আপনার এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। তো মূলত এই সমস্ত কিছু আপনার এখান থেকে ভালোভাবে দেখে নেবেন। তো এখন কথা হচ্ছে এখান থেকে কীভাবে আরও বেশি পরিমাণ ইনকাম করবেন। বেশি পরিমাণ ইনকাম করার জন্য এখানে শেয়ার নামে একটা লেখা আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাদের ইনভিটেশন কোড এবং কি লিঙ্কটা পেয়ে যাবেন। লিঙ্কটা কপি করে ক্লিক করে কপি করে নেবেন। লিঙ্কটা এখন আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে শেয়ার করবেন। তারা যদি এখানে অ্যাকাউন্ট করে আপনার মতো যদি এখানে কাজ করে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ভালো পরিমাণ একটা কমিশন পাবেন। তো আশা করি সাইটটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত আপনারা বুঝতে পারছেন। যদি সাইটটি সম্পর্কে কোনো প্রকার প্রশ্ন থাকে, এখানে যে তাদের যে টেলিগ্রাম যে কাস্টমার সার্ভিস আছে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা সাইটটি সম্পর্কে আরও অনেক কিছু কিন্তু জানতে পারবেন। তাছাড়া এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।